আপনারা ক্ষমতায় আছেন এই যে আন্দোলনের হুমকি না বললেও যে ডাক বলি আন্দোলনের ডাক বছর জুড়ে শুনছি বছর শেষে আমরা পেলাম এটাকে আপনারা কি কোনোভাবে হুমকি মনে করছেন কিভাবে নিচ্ছেন আপনাকে ধন্যবাদ এই টেলিভিশনের সামনে বসে দেশ বিদেশে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন বছর শেষের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা অভিনন্দন এবং রাত নববর্ষ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সকলকে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উত্তর যে বাংলাদেশ সেই বাংলাদেশের আমাদের নির্বাচনের একটি বছর অতিক্রম করেছি একটি বছরে আমাদের দেশ পরিচালনা সরকার পরিচালনা দল পরিচালনা প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আছে সেগুলিকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আমাদের নাগরিক আহবায়ক ছাত্র রাজনীতির কিংবদন্তি অনলবর্ষী বক্তা সবসময় বলেন মাহমুদ করেছেন এই কথাগুলোর মধ্যে হুমকি দামকি আন্দোলন এইগুলির তো বিষয় না বিষয় হলো যে এগুলি পঞ্জিকা দেখে একে শীত গ্রীষ্ম সরমন্ত হেমন্ত দেখে হয় না রোজা কিংবা পূজার ছুটির পর বিষয়গুলি হয় না হয় একটি সামগ্রিকভাবে সমস্ত মানুষগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলিকে চিহ্নিত করে মানুষের সামনে যাওয়া আন্দোলন গড়ে তোলা সেটি ওনারা করবেন সেটি স্বাভাবিক আর কি এখানে হুমকি দেওয়ার বিষয় আছে বলে আমি অন্তত মনে করি না আবার ওনারা কিছু বলবেন না সেটিও সঠিক নয় সমস্যা থাকলে চিহ্নিত করে কথা বলবেন এটা কিন্তু আমি যেটি মনে করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ হয়েছিল সে মেরুকরণটা বাংলাদেশের রাজনীতির পক্ষে একটা পজিটিভ পলিটিক্সের পক্ষে একটি মেরুকরণ হয়েছিল যে মনুকরণের এক ভাগে নেতৃত্ব ছিলেন আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটা মঞ্চ তৈরি হয়েছিল যে মঞ্চের নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন যার সহযাত্রী ছিলেন জনাব মাহমুদ রোহান মান্না জনাব আসাম আব্দুল রক আব্দুল কাদের সিদ্দিকি এবং আরও অনেকে একই যারা একটি মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী মঞ্চ তৈরি করেছিলেন যারা নির্বাচন অংশগ্রহণ করেছিলেন নির্বাচন মঞ্চের পিছনে ছিলেন একাত্তরের ঘাতক দালার যুদ্ধাপরাধী মানবতাবিরোধী জামায়াত ইসলামী বাংলাদেশ এদের কিন্তু অগ্রসর এই অগ্রসর হওয়ার মধ্য দিয়ে আমরা যে রাজনীতিটা করতে চাই রাজনীতিটা এদেশের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা উত্তর সরকার গঠন করেছি আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ওনার মন্ত্রী পরিষদ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের তুলনায় প্রলবন্ত হয়েছে নির্বাচন যেমন অংশগ্রহণমূলক হয়েছিল এই জোটের মধ্যে দিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক করেছে সেক্ষেত্রে মাহমুদুর মান্নাদের প্রচণ্ড ভূমিকা আছে অবদান আছে সেই জন্য গণতান্ত্রিক ইতিহাসে এই পর্যায়টুকু স্বর্ণাক্ষরে লেখা থাকবে মাহমুদুর মান্নাদের নাম আমরা নির্বাচন উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে এই পার্লামেন্টকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা বা সেই ক্ষেত্রে বিএনপির সহযাত্রী হিসেবে মাহমুদুরন মান্ডাদের ভূমিকা ছিল পজিটিভ যে কারণে বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হওয়ার পরেও শপথ নেননি কিন্তু তাদের দলের অন্যান্য সদস্যরা শপথ নিয়েছেন সংসদে গিয়েছেন কথা বলছেন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করবেন না বলেও পরবর্তী সময় স্থানীয় সরকার নির্বাচনগুলি অংশগ্রহণের সিদ্ধান্ত এগুলি গণতান্ত্রিক রাজনীতির মাইল ফলক হিসেবে হয়ে থাকবে আমরা বছর জুড়ে বিরোধী রাজনীতিকে আপনি ইতিবাচক রাজনীতি হিসেবেই দেখছেন নিঃসন্দেহে অতীতের যে কোনো সময়ের এটি ইতিবাচক রাজনীতি বছর শুরু করেছিলাম আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বছর শেষে বাংলাদেশ আওয়ামী লীগের যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটিও বাংলাদেশের মানুষকে রাজনীতিতে নতুন করে আশাবাদী করেছে আশাবাদী করেছে আমার সংগঠন হল মূল চালিকা শক্তি আমি সংগঠনকে ঘিরে এগোতে চাই সংগঠনই আমার সব কিছুর প্রাণ শক্তি সেই বিবেচনায় আমরা সাম্প্রতিক খেলে বাংলাদেশ ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে আমরা সম্মেলনগুলি করেছি সংগঠনকে সাংগঠনিক কাঠামোর উপর দাঁড় করিয়ে শক্তিশালী একটা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি অতীতের ত্রুটি কিংবা দুর্বলতাগুলিকে সুদ্রিয়ে যুগোপযোগী একটি আধুনিক সংগঠন দাঁড় করানোর জন্য আমরা ঐক্যবদ্ধ প্রয়াস দিয়েছি যে প্রয়াসের ফসল হিসেবে বছর শেষের উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের সম্মেলন এবং আজকের দিনে দিকে যখন কথা বলছি তখন আমাদের ঢাকা সিটির মেয়র ইলেকশনে আমাদের যে পার্টিসিপেশন আমাদের প্রার্থী বাঁচায় এই বিষয়গুলিও সারা ঢাকা সিটির নাগরিকদের সাথে সাথে ভোটারদের সাথে সারা দেশের মানুষকে রাজনীতি প্রবণ মানুষকে রাজনীতি প্রিয় মানুষদেরকে আশাবাদী করেছে কেন আসলে অনুমতি পাবার জায়গায় একটা একটা কুণ্ঠাবোধ একটা কার্পণ্য কেন দেখা যায় যেটি সবসময় বিরোধী পক্ষ থেকে অভিযোগ করা হয় যেমন ত্রিশে ডিসেম্বর আপনারা আয়োজন করলেন কর্মসূচি করলেন কিন্তু বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়া হলো না তাদের যে অভিযোগ দেখেন এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি কথা যথেষ্ট সাপত্তি বলেছেন যে এইগুলির জন্য অনুমতির জন্য আমরা যাবো টাবো না আমরা কাজ কাম করবো অনুমতি অনুমতির বিষয় না রাজনীতিটা করব কিভাবে আর আন্দোলনের বিভিন্ন আপনি কি বলছেন যে অনুমতি নেবার দরকার নাই এটা আন্দোলন করতে গেলে এগুলির জন্য বসে থাকে না কোনো কিছু আর যেটা বলতেছিলেন মান্না ভাই আসলে আন্দোলনের বিভিন্ন রূপ থাকে নাকি এক্সপ্রেশনটা অর্গানাইজ করা বিভিন্ন ফরমেশান থাকে ফর্মেশানগুলি আগের ফর্মেশনগুলি আর নাই আসলে যুগ নাই ডিজিটাল দেশে ফরমেশনগুলো চেঞ্জ হয়েছে যে যে কারণে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি আমি বছর জুড়ে অগ্রগতির কোনো কিছু নাই কথাটা বলতেছিলেন মান্না ভাই কি আসলে এগুলি নিয়ে আরও ডিউটেস আলোচনা করা যাবে অর্থনীতির সংজ্ঞা জিডিপি পার্কিপিট ইনকাম এগুলি নিয়ে কথা বলা যাবে কিন্তু আমরা তো এটা বলতেই পারি যে বেশ কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তি হয়েছে যার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট কন্ট্রিবিউশন একটা উদ্যোগ সরকারের ছিল আর কি পদ্মা সেতুর আজকে বিস্তম স্পেন বসানো হয়েছে তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে এটা বহুল আলোচিত পদ্মা সেতু তারপর ধরেন আমার বুয়েটের আবরার হত্যাকাণ্ডের ঘটনা এই ঘটনা হ্যাঁ সেরাদের সেরা ছাত্রদের ক্যাম্পাস হলো বুয়েট সেই জায়গাতে যেভাবে ছাত্ররা সাধারণ ছাত্ররা সহপাঠীরা রুখে দাঁড়িয়েছে এটি আসলে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি সাকসেসফুল হয়েছে জন ছাত্রলীগের নেতা কর্মী এক্সপেল হয়েছে অ্যারেস্ট হয়েছে অর্থ স্বল্প সময়ের মধ্যে এটা বিচারের কাজেও চলছে ফেনের মাদ্রাসা ছাত্রীর লোভর্ষক ঘটনা সেই ঘটনা হস্তক্ষেপ করা হয়েছে সরকার উদ্যোগ নিয়েছে বিচার কার্য শেষ করা হয়েছে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়াটা হয়েছে এটি আইনের শাসন প্রতিষ্ঠায় তো মাইলফলক হিসেবে থাকতেই পারে বছরের প্রথম দিনেই বই আজকে বৈধ হয়েছে। এগুলো ব্যতিক্রমী ঘটনা বলেই হয়তো উদাহরণ হিসেবে দেখাচ্ছেন এমন অনেক মামলা তো আনবো এই আগে ছিল না 75 এর 15ই আগস্ট মানে আমাদের রাজনৈতিক জীবনের জাতীয় জীবনে পৃথিবীর ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় সেটার বিচার চাওয়ার জন্য 21 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ইমিনিটি অধ্যাদেশ সরানোর জন্য তারপর বছর ছিয়ানব্বই থেকে দু হাজার এক আমরা একটা পর্যায় পর্যন্ত নিয়েছি তারপরে বিএনপি জোট ক্ষমতায় আসতো পরবর্তী পাঁচ বছর আবার এর উপরে ধোলাবালি জমে জমেছে হাত দেওয়া হয় নাই এই ইতিহাসগুলি তো ভুলে গেলে আমার পক্ষে এগুলো সম্ভব না রাজনীতির এই জায়গাগুলি তৈরি করা হয়েছে বৃত্তগুলি ভেঙে আমরা অগ্রসর হতে চাই এখন অগ্রসর হওয়ার ক্ষেত্রে মান্না ভাইরা বলছেন গণতন্ত্র উদ্ধার আন্দোলন আমি সেই গণতন্ত্র উদ্ধার কোন গণতন্ত্র গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা এই সংজ্ঞায়িত করার ক্ষেত্রে তো ব্যস হয়ে যাচ্ছে বিএনপির স্লোগানটা কি ছিল বহুদলীয় গণতন্ত্র উদ্ধার করেছেন নাকি তারা বহুদলীয় গণতন্ত্র মানে কি একাত্তরের রাজা মানবতার মানবতা বাড়িতে যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া বহুদলীয় গণতন্ত্র মানেটা কি যারা সত্তর সালে বলছে রইল নির্বাচন চললাম আমরা সুন্দরবন করিয়া দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আন্তর্জাতিক শক্তির সহায়তা নিয়ে সেই বহুদলীয় গণতন্ত্র মানে কি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করে দেওয়া ফ্রিডম পার্টি কোরআন নিয়ে সারা দেশে নৃশংস তণ্ডব চালিয়ে চালিয়েছে এ দলীয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেই প্রবক্তাদের সাথে নিয়ে মাহমুদুর মান্না কোন গণতন্ত্র উদ্ধার আন্দোলন করবে আমার তো সংখ্যা আছেই সেটা কি আবার আমরা সেই জেনারেল শাসনে ফিরে যেতে চাই জেনারেল জিয়া জানারেলের সাদ বাগম খালেদা জিয়ার দুঃশাসনের একুশ বছরে ফিরে যাব যেখানে আমার মানে স্বাধীনতার মূল মন্ত্রগুলি ভোটের তলায় পিষ্ট হয়েছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে বন্দি করে একজন সেনা শাসকের ইচ্ছায় দেশে দিনের পর দিন কারফিউ দেশ চালিয়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমার মুক্তিযোদ্ধার সৈনিক ভাইদেরকে রাতের পর রাত হত্যা করেছে কারফিউ দিয়ে সেনা শাসনের নামে এই গণতন্ত্র যাদেরকে সাথী নিয়ে ফল ফলপরিচয় যারা রাজনৈতিক পরিচিত গণতন্ত্রের শত্রু হিসাবে মানবতার শত্রু হিসাবে তাদেরকে নিয়ে যখন গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের স্লোগান দেওয়া হয় তখন আমি স্পষ্টতই মনে করি যে জেনারেল শাসনে ফিরে যাওয়ার উদ্যোগ কিনা আমি খুব শঙ্কিত আমি খুব শঙ্কিত যে এরা কি করতে চায় এরা স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতির ক্ষমতা বলা বদলে যায় যেতে চায় কি না আমি তারপরে আসতে চাই নাইমুল ইসলাম খান সাংবাদিক ভাই কথা বলেছেন আসলে প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পিঠ থেকে গেছে আমি এই এই জায়গাগুলিতে ডিফার করার কথা বলছি না কিন্তু আমি বিবেচনার কথাই বলছি আমি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি বলতে কোন জায়গাগুলি বোঝাই আমার নির্বাচন কমিশন আমি তো খুব জোর গলায় বলছি অনেক দিনের দাবি নির্বাচন কমিশন আলাদা করতে হবে না তাদের নির্বাচন কমিশন নেওয়ার জন্য একটা পদ্ধতি প্রয়োগ করতে হবে আমরা একটা সার্চ কমিশন করেছি প্রয়োগ করেছি নির্বাচন কমিশন আলাদা করে তাহলে ম্যান পাওয়ার বাড়াতে হবে বাজেট বাড়াতে হবে আমরা এই জায়গাগুলি তৈরি করেছি এটি যথেষ্ট আমি কিন্তু তা বলছি না লাইমুল ইসলাম খান ভাই এটাকে বিশেষ করে আমাদের আরও কি আগাতে হবে সেই কথাগুলো আমরা বলি কিন্তু আমি বিশ বছর আগে যেখানে ছিল দশ বছর আগে যেখানে ছিল সেখান থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে একটি আমি আপ টু দ্য মার্ক দাঁড় করেছি বলে আমি মনে করি আরও আগাতে হবে আপনাকেও যদি বলি আওয়ামী লীগের নেতিবাচক কি এই বছর জুড়ে গেল আপনি নিশ্চয়ই ইতিবাচকই বেশি বলবেন আসলে কিছু সমালোচনা করার মতো কি আছে আওয়ামী সমালোচনা আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো তো নাইমুল ইসলাম না যে মজিব আমরা যাচ্ছি আমরা স্বাধীনতা রজত জয়ন্তী পালন করছি সেগুলিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা চেতনার জায়গাগুলি নিয়ে আমরা এগিয়ে যাব কিন্তু কেউ যখন বলে যে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন তখন আমার কাছে মনে হয় মান্না ভাইয়ের বাসায় যে এটা স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে কি করবে নির্বাচনে যাবে ঢাকা শহরের নাগরিক সুবিধে নিয়ে কথা বলবে নির্বাচনে যাবে বলবে যে আমরা এই কাজগুলি করতে চাই এই জন্য নির্বাচনে যাচ্ছি আর কি মানে সেটিকে না বলে তারা বলছে যে আন্দোলনের অংশ হিসাবে আন্দোলন লড়াই সংগ্রাম জ্বালাও পোড়াও এই এই বিষয়গুলিকে ইন্ডিকেশন করছেন এটি গণতন্ত্রের জন্য খুব সুখবোধ বিষয় আমি তা মনে করি না একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মান্না বাইদের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আর কি সেই প্ল্যাটফর্ম তো একটা রেকর্ড করেছে কি যেটি যেটার উপরে ডক্টরেট করার মতো লোকজন পাওয়া যাবে সামনে কি তিনশো আসনে আশ্চ প্রার্থী দিয়েছিল এটা পৃথিবীর কোন রাজনৈতিক নির্বাচনের ইতিহাসে এটুকু নাই এাকি এবং আমি তো মনেই করি যে এর ভিতরেই বিএনপি বিএনপি জুট মান্যাবাদীদের জোটের রাজনৈতিক সংকট নিহিত কেন এমন হলো এটার প্রপার আনসারটা যদি তারা মেলাতে পারত পেয়ে যেত তাহলে সেখান থেকে রাজনৈতিক উত্তরণের পদগুলি পেয়ে যেত আর কি সেইগুলিতে না গিয়ে আন্দোলনের অংশ এটি হলো হুমকি ধুমকি দেওয়া আসলে নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করা নির্বাচনকে বিতর্কিত করা অর্থাৎ এই জুট নির্বাচন প্রক্রিয়াতে বিশ্বাসী নয় আমরা এটাই মনে করি আমরা এগিয়ে যাব বছর শেষে এটাই প্রত্যাশা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভিশন ফোরটি ফর্টি ওয়ান আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডাল্টা বাস্তবায়ন এই সব কিছু মিলিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিকে আমরা এগিয়ে অনেক ধন্যবাদ শুভকামনা